같이 피었습니다. অনেক বছর আগের কথা, যখন ফুরফুরি নগরে হেলা নামের একটা ডাইনি বসবাস করত। ডাইনিটির যখন খেতে পেত তখন সে খাবার খেত না, পুরো আস্ত একটা মানুষকেই গিলে খেত। এর কারণে ফুরফুরি নগরের জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকলো। এর কারণে মোটু পাতলু দুজনেই খুব চিন্তায় পড়ে গেল। তারা ভাবতে থাকলো এই ডাইনিকে কিভাবে ফুরফুরি নগর থেকে তাড়াবে। তখন মোটু পাতলুকে বলে, আরে পাতলু, কি করে আমরা এই ডাইনিকে আটকাবো? এই ডাইনিকে যদি না আটকানো যায় তাহলে ফুরফুরি নগরের সবাইকে খেয়ে ফেলবে, এবং কি আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। পাতলু, তুমি তো পাতলু, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি কিছু একটা করো। তখন পাতলু বলে, মোটু, উপায় তো আছে কিন্তু অনেক কঠিন। আরে পাতলু, যতই কঠিন হোক আমাদের এই কাজটা করতেই হবে। যদি আমরা এই ডাইনিকে না তাড়াই তাহলে গ্রামের সকলকে খেয়ে ফেলবে। তাহলে শোনো মোটু, আমাদের গ্রামের বাইরে একজন সাধু বাবা থাকে। সাধু বাবা একাধারে 10 বছর ধরে না খেয়ে তপস্যা করে যাচ্ছে। একমাত্র ওই সাধু বাবাই পারে এই ডাইনিকে মারতে। কিন্তু ভয় হচ্ছে, সাধু বাবার ধ্যান ভঙ্গ করার ফলে যদি সাধু বাবা রেগে আমাদেরকে অভিশাপ দিয়ে দেন। আরে পাতলু, যাই হোক না কেন, আমাদেরকে সাধু বাবার ধ্যান ভঙ্গ করতেই হবে, না হলে এই ডাইনের হাত থেকে আমাদের কে বাঁচাবে। তারপর মোটু আর পাতলু সাহস করে ওই সাধু বাবার কাছে যায়। সাধু বাবার কাছে গিয়ে মোটু সাধু বাবাকে ডাক দেয়। সাধু বাবা, ও সাধু বাবা, শুনছেন? মোটুর এত জোরে জোরে ডাকার কারণে সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায়। এতে সাধু বাবা ভীষণ রেগে যায়। কে কে তোরা যে আমার ধ্যান ভঙ্গ করার সাহস পেলি?